আলাইকুম। কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিম পাতা ব্যবহার করে আমরা ন্যাচারাল পেস্টিসাইড তথা জৈব বালাইনাশক তৈরি করতে পারি। তার জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে, প্রথমত কিছু নিম পাতা লাগবে। নিম পাতাগুলোকে সিদ্ধ করার জন্য বিশুদ্ধ পানি এবং একটি স্প্রেয়ার লাগবে। স্প্রে করার নিম এবং পানি, নিম পাতা ও পানির মিশ্রণকে আমরা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত নিমের সবুজ পাতার রং বিবর্ণ হয় এবং পানির রংটা সবুজ আভ ধারণ করে। অতপর গরম মিশ্রণটিকে আমরা ঠান্ডা করে ছাঁকুনি দ্বারা ছেঁকে নিব। অতপর আমাদের প্রয়োজন মতো আমরা স্প্রেয়ার বোতলে নিয়ে স্প্রে করব। আমাদের নিম পাতার তৈরি যে জৈব বালাইনাশকটা সেটা তৈরি হয়ে গেল। আমাদের পরিমাণ মতো 2 লিটার নিলাম এই প্লটের জন্য। আর আমরা যে কারণে এই পেস্টিসাইড ইউজ করতে পারি, প্রধানত এক ধরনের পাতা কেকু পোকা আছে, যেটা পাতাকে এরকমভাবে ছিদ্র করে ফেলে। এটার জন্য আবার এক ধরনের মাইটস বা মাকড়ের মাকড়ের আক্রমণে পাতাগুলো এরকম বিকৃত দশা হয়ে যায়। তার জন্য যদি আমরা এরকমভাবে ন্যাচারাল পেস্টিসাইড ইউজ করি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের শাকসবজি বা এরকম ফুলের বিভিন্ন এরকম আক্রমণ থেকে, পোকার আক্রমণ থেকে বা মাকড়ের আক্রমণ থেকে আমরা বাঁচাইতে পারি। এখন আমরা এই এই গাছটার মধ্যে এরকমভাবে স্প্রে করে দিই প্রত্যেকটা অংশের মধ্যে, প্রত্যেকটা স্প্রের মধ্যে আমরা এরকমভাবে স্প্রে করে দিই। আর সাধারণত আমরা এই নিম পাতা পেস্টিসাইড ইউজ তৈরি করে বোতলের মধ্যে নির্দিষ্ট পরিমাণে এরকমভাবে আমরা রাখতে পারি। আমরা এরকম পাতার নিচের দিক থেকেও আমরা কিছু স্প্রে করতে পারি, যেটা এরকমভাবে পাতার নিচের যে পোকাগুলো আছে ওইগুলো যেন এরকমভাবে ক্ষতি না করতে পারে। এভাবে আমরা স্প্রে করে দিলে আমাদের যে বেগুনের যে পোকার আক্রমণ এইগুলা থেকে আমরা এরকমভাবে বেগুনের পাতাকে রক্ষা করতে পারবো। আর বেগুন গাছের প্রধানত যেই রক্ষা হয় সেটা হচ্ছে ফল এবং ডগা ছিদ্র। এই ফল এবং ডগা ছিদ্রের জন্য আমরা সেক্স ফেরোমেন ট্র্যাপ যেটাকে বলে, সেক্স ফেরোমেন ফাঁদের মাধ্যমে এটাকে আমরা এরকমভাবে 100 প্রতি একটা এরকম 20 থেকে 25টা এরকম বেগুন গাছের জন্য আমরা একটা দিতে পারি। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।